অলরাইট, সকাল হয়ে গেছে আর আজকে আমার অনেকগুলো কাজ আছে, লাইক অনেক অনেক কাজ আছে। কি এই ওয়েট, হোয়াট, বিচ্ছু দা উইস আমার বাড়ির সামনে কি করে? আয় হাই, হ্যালো হ্যালো হ্যালো, তুমি হঠাৎ এখানে? সাথে আবার একটা বিড়ালও আছে দেখতেছি। হ্যাঁ আসলাম আর কি, একটু দরকার ছিল তোমার সাথে। আমার দরকার? আমার সাথে আবার কি দরকার তোমার? আর এইটা কেন আনছো? বিড়ালটা কিউটই আছে, খারাপ না, বাট কালো কালার। এই বিড়ালটা কোনো সাধারণ বিড়াল না, এটা একটু দরকারে আনছি আমি। কি দরকারে আনছো তুমি আল্লাহ ভালো জানে। আচ্ছা যাই হোক, আসো ভিতরে, আসো বাসার মধ্যে আসো, আমার নতুন বাসা বানাইছি তো দেখে যাও, আসো। বাহ, ভালোই তো বানাইছো বাসাটা, নট ব্যাড। আচ্ছা এখন আমাকে বলো যে বিড়ালের কাহিনী কি, বিড়ালটা কেন? আসলে তুমি আমাকে অনেকদিন ধরে বলতেছিলা যে ইভিলিস নাকি তোমাদের ওয়ার্ল্ডে অনেক হামলা করতেছে, তাই ভাবলাম যে এটাকে দিয়ে যাই। এটা ইভিলিসের সাথে সাথ কি, আই মিন বিড়াল, এটা জাস্ট একটা ছোট্ট কিউট বিড়ালই, আবার কি করবে? এটা কোনো সাধারণ বিড়াল না, এটা যদি তুমি তোমার বাসার সামনে রাখো তাহলে আই থিঙ্ক তোমার বাসার আশেপাশে কোনো খারাপ জিনিস আসতে পারবে না, আর ইভিল তো একদমই আসতে পারবে না। ও মাই গড, আসলেই মানে এই বিড়ালটা যদি আমি রাখি তাহলে আমার বাসার সামনে ইভিলিস আসতে পারবে না? ও বাবা, বাসলাম। কয়েকদিন আগে তো আমার পাখি বানাই দিয়ে চলে গেছিলো ইভিলিস, কি আর বলবো, এত ঝামেলায় আসছি আমরা। যাকে তাহলে তো ভালোই হলো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি একে রাখো, দেখে শুনে রেখো, খাদ্য টাদ্য দিও ওকে, আমি তাহলে আসি। ওকে ঠিক আছে, তুমি তাহলে যাও, আমি ওকে দেখে শুনেই রাখবো, কিউট আছে বিড়ালটা। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে, বাই বাই। ওরে বাপরে, কেমনে যাই ভাই রে ভাই, এই যে পিকু ভয় পাই গেছে, আমিও ভয় পাই গেছি। যাক গে, সমস্যা নাই, তো কালো বিড়াল দিয়ে গেছে আমাকে, এটা থাকলে নাকি ইভিলিস আসবে না। যাক ভালোই হলো, ওর জন্য একটা কাজ করি, যাই আমি একটু মাছ ধরে নিয়ে আসি। ওকে, সো বিড়ালের জন্য আমার মাছ ধরতে হবে, বাট আমার কাছে তো কোনো ফিশিং রড নাই। একটা কাজ করি, সূর্য ভাইয়ের ওখান থেকে যাই নিয়ে আসি, ওর মনে হয় বাসায় নাই। ও পরে বলবো নিজে নিছিলাম, এখানে তো আর থাকে না, এখানে যায় লাভ নাই। ওর নতুন সিক্রেট বেস, যেটা আমি ছাড়া কেউ জানে না, এখানে যাই আমি। ওইটা কি ব্যাপার, এই যে আমরা খুলে রাখছে, যে কেউ দেখে ফেলবে, মানে কি আর বলবো, লিফটটা কেউ বন্ধ করে রাখে না। ওকে চলে আসছি, দেখো কি সুন্দর হয়েছে, মানে আমি বানাইছি তো সুন্দর তো হয় লাগবে। যাই হোক, তো দেখি এখানে ফিশিং রড কি ব্যাপার, কিছুই তো দেখতেছি না এখানে। ও ওই যে পাইছি, নাইস, ওকে ফিশিং রড পাই গেছি। ওর ভালোটা কই, ভালোটা পাইলাম না, এটা নর্মাল, নর্মাল দিয়ে চলবে আপাতত, সমস্যা নাই, পরে একটা বানায় ওকে দিয়ে দিবনি। অলরাইট চলো চলো, এখন আমরা লেকে যাব, লেকে যাই মাছ ধরবো। বিড়ালের জন্য তিন চারটা মাছ হলেই হয়ে যাবে, তো বেশি খাবে না, নেই একটা বিড়াল। ওকে লেটস গো, মাছ ধরি। আহ কি শান্তির জীবন, চুপচাপ মাছ ধরতেছি আরামসে একদম। কি ব্যাপার, মাছ আসে না কেন? হোয়াট, এটা কি ছিল? ওয়েট ওয়েট ওয়েট, ইভিলিস? আমি কি ঠিক দেখলাম নাকি ভুল? ও মাই গড, না না বাপ বাপ, এখান থেকে ভাগো, এখান থেকে ভাগো, ইভিলিস ইভিলিস। আহ ওরে ভাই 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 ভাই, না 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 না, ভাগো 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 ভাগো, বিল্লি কই বিল্লি কই, বিল্লি 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 কাছে যাই আমি। ও ভাই ও ভাই, পিকু ওই দেখে আসছে ইভিলিস, এবারও আসতে পারতেছে না আমার এখানে, এখানে দাঁড়ায় আসে কেন? আরে এটা কি হলো, থান্ডার, ওখানে আগুন ধরে গেছে, ওইখানে আসতে পারতেছে না তার মানে? আরে মাটির নিচে ঢুকে গেল কেন? আয় হাই, গায়েব, তার মানে কি বিড়াল কাজ করতেছে, মানে বিড়াল থাকলে ইভিলিস আসতে পারবে না আমার এখানে? ওয়া, ওই বিড়ালটা তার মানে আসলে অনেক উপকারী। যাক ভালোই হয়েছে, উইচ আমাকে তো দিয়ে গেছে, এখন থেকে ইভিলিসের চিন্তা মুক্ত আমি একদম, ইভিলিস আর আমাকে চালাতে পারবে না, কিছু হলেই দৌড় দিয়ে একদম বাসা চলে আসবো। আর একটা কাজ করবো, বিড়ালটাকে সবসময় আমার সাথে সাথেই রাখবো, তাহলে আর কোনো প্রবলেম হবে না। অলরাইট, তো লাস্ট টাইম তো ইভিলিস আমার বহুত জ্বালাইছে, এখন আর আসতে পারতেছে না আপাতত। আর বিড়ালের জন্য আমি একটু মাছ ধরে নিয়ে আসছি, কখন থেকে মিউ মিউ করতেছে খাওয়ার জন্য, থাম বাপ দিচ্ছি, এনে খা। আমার মাছ কি ব্যাপার, খাইতেই আছে বাপ, আর কত খাবি তুই? কি রে, খাইতেই আছে আর কত খাবে বাপ, মানে নে আর দুইটা আছে খা, এনে এনে, শেষ মাছ শেষ, আর নাই, আর দিতে পারবো না। আমি বুঝলাম না, স্বাভাবিকভাবে কি বিড়াল এত খায়? আই মিন এটা তো একটা কালো বিড়াল, উইচ দিয়ে গেল, বাট খাইতে না দিলে আবার বেশি মিউমু করে সারাদিন, জ্বালায় জ্বালায় শেষ করতেছে আমারে। কিন্তু এত মাছ ধরার তো আমার সময় নেই, আমার অনেক কাজ আছে বেজের মধ্যে, কাউকে দিয়ে কাজটা করাইতে পারলে মনে হয় ভালো হয়। একজনকে আমি চিনি যাকে দিয়ে কাজটা করানো যায়, ওই নুবরা ব্যাটারে দিলেও সব করে দিবে, তার জন্য ওকে কিছু ডায়মন্ড দিতে হবে। একটা কাজ করি, আমি কিছু ডায়মন্ড নেই স্টোরেজ রুম থেকে নিয়ে দেন ওর কাছে চলে যাই। রাইট, স্টোরেজ রুমে চলে আসছি, আর আমার কাছে এইখানে দেখো 4300 ডায়মন্ড আছে আমার কাছে। ওয়েট, আই থিঙ্ক ওকে তিনটা দিলে কাজ হয়ে যাবে, ও মানে নুবরা মানুষ তত বুঝবে না, একটা পিকেক্স বানাবে না তিনটা দিয়ে, তো আমি এটা ওকে দেই, দেখি আমাকে কিছু মাছ যদি ধরে দিতে পারে। তিন চার স্ট্যাক হলেও হবে কিনা আমি শিওর না, কারণ আমার বিড়াল এত খাইতেছে কেন আমি বুঝতেছি না, সমস্যা কি বিড়ালের? যাই মাহাদির বেজে চলে যাই,
অল রাইট, আমি ডায়মন্ড নিয়ে চলে আসছি মাঝের বেজে, অ্যান্ড অলসো সাথে করে ফিশিং রডও নিয়ে আসছি 2-3টা, ওকে সবগুলো দিয়ে দিব আর ওকে বলবো। বাট ওই বেটা কি করতেছে এখানে, এটা আবার কি বিল্ড করতেছে? পাহাড়ের সাথে একটু একটু বিল্ড শিখতেছে আস্তে আস্তে, লাইক দেখো এখানে টুকটাক বিল্ড করছে ভালোই, আই থিঙ্ক টিউটোরিয়াল দেখে দেখে শিখতেছে, খারাপ না ভালোই, নুবরা আস্তে আস্তে প্রো হইতেছে। আর এইখানে এটা সেই বুরুজ খলিফা এখনো আছে এই জায়গায়। যাক গে, সমস্যা নেই, ওকে ডাকি আমরা। এই মাহাদি, হ্যালো, তুমি কি শুনতে পাও আমার কথা? এক্সকিউজ মি, হাই। ও হাই আপু, হ্যাঁ চলে আসছি, এদিকে আসো, তোমার সাথে আমার একটু কাজ আছে, কেমন আছো? হ্যাঁ আমি ভালোই আছি, তুমি কেমন আছো? তুমি ভালো আছো? আচ্ছা ও ভালোই আছে, কিন্তু তুমি উপরে কি করতেছো? বিল্ড পরে করো, একটু নিচে আসো, তোমার জন্য আমার একটা কাজ আছে। আসো আসো। কি কাজ? আসো তারপর আমি বলতেছি। তো শোনো, আসলে হয়েছে কি, আমি একটা নতুন বিড়াল নিছি, ঠিক আছে? তো ওই বিড়ালটা মানে একটু বেশি বেশি খাই, বুঝছো, অন্য বিড়ালের তুলনায়। হ্যাঁ তো ব্যাপারটা এরকম যে আমার ওই বিড়ালের জন্য মাছ ধরতে ধরতে সারা দিন কাটে যাচ্ছে, আমি আর কোনো কাজ করতে পারছি না। তো তুমি যদি একটু আমাকে কিছু মাছ ধরে দিতা বিড়ালের জন্য তাহলে খুব ভালো হইতো। শিওর? ওকে, তাহলে এই ফিশিং রড দুটা নাও, আর এই কাজটা করতেছো তাই তোমাকে আমি 3টা ডায়মন্ডও আগে থেকেই দিয়ে দিচ্ছি। তুমি এই ফার্স্ট টাইম ডায়মন্ড পাইলা? সিরিয়াসলি? ওকে আচ্ছা, সমস্যা নাই, এর আগে বেচারা ডায়মন্ড পাইনি। তো তুমি এটাতে পিকেক্স বানাতে পারো বা যা ইচ্ছা তাই বানাতে পারো, তোমার ইচ্ছা। তো তুমি আমাকে মাছগুলো একটু বাসায় দিয়ে যাও, ঠিক আছে? ওকে থাকো তাহলে, আমি গেলাম। আরো একটা দিবা আপু? আরো একটা ডায়মন্ড চাইতেছে? ঠিক আছে তোমাকে আরেকটা দিব, তুমি আমাকে মাছগুলো যখন দিবা বাসায় এসে তখন তোমাকে দিয়ে দিব, এখন তো আমার কাছে নাই। ওকে ওকে ঠিক আছে, থাকো তাহলে, আমি গেলাম। যাক বাবা ভালোই হয়েছে, এখন ওরে দিয়ে আমি একটা কাজ করে নিতে পারছি, এখন শান্তিতে আমি আমার বেজের কাজ করি গিয়ে, আর আমাকে মাছ দিয়ে যাবে। আরে বাবা এত মিউ মিউ করিস না, থাম, আমি একজনকে বলছি খাবার নিয়ে আসতে, নিয়ে আসতেছে খাবার, দিচ্ছি দিচ্ছি। যে আপু আপু চলে আসছে। এই যে মাহাদি, কি অবস্থা তোমার, এত দেরি হলো কেন? এদিকে আমার বিলাই একদম পাগল যাইতেছে। হ্যালো হ্যালো, ফিশ আনছো? ফিশ দাও তাড়াতাড়ি। ওকে ওকে দাও, ফিশ দাও। ওকে স্যালমন, আচ্ছা আচ্ছা নাইস। আরে পিকু তুই ভয় পাস না, আর মিউ মিউ শুনে, থাম আমি আসতেছি, মাছ নিয়ে নেই আগে আমি। ওকে ওরে বাপরে বাপ, কতগুলো মাছ নিয়ে আসছে, আচ্ছা আচ্ছা পিক করি পিক করি। আহ হা হা, অনেক মাছ, নাইস। যাক অনেকগুলো মাছ ধরছে বেচারা, ভালোই হয়েছে আমার। ওকে আরেকটা ডায়মন্ডের কথা ছিল, ওগুলো দিতে হবে আমার। ওয়েট, বাপরে আর কত, আর একটা একটা করে না ভাই, একবারে একবারে দেন। ওকে ওকে, ফিশ এনাফ। ওকে আই থিঙ্ক এই ফিশগুলো দিয়ে মোটামুটি 3-4 দিন চলে যাবে। মানে চিন্তা করো কোন বিড়াল 3-4 দিনে এতগুলা ফিশ খায়, কেউ আমার বুঝাও। যাই হোক এগুলো আমার রান্না করতে হবে। আরও দিতেছে, ওকে ওকে দাও আরও দাও। ওকে ও আমাকে অনেকগুলো মাছ দিয়ে দিছে, যাক ভালো হয়েছে। অ্যান্ড কুকুরের সাথে কি কথা বলতেছে আল্লাহ জানে। থামো, তোমার জন্য একটা ডায়মন্ড রাখছি না, ওটা আমি নিয়ে আসি। এই যে একটা ডায়মন্ড রাখছি। ওকে আপু ডাকতেছে, হ্যাঁ বলো কি হয়েছে? যে তোমার ডায়মন্ড নাও, এই নাও একটা রিকোয়েস্ট ছিল, রিকোয়েস্ট ছিল, আচ্ছা ঠিক আছে বলো কি রিকোয়েস্ট। মারে একটা আর্মর দিবা আপু, মানে আর্মর চাইতেছে। হ্যাঁ আর্মর, ঠিক আছে, তুমি এত কষ্ট করে আমাকে এতগুলো মাছ ধরে দিছো, দিতে পারি এক সত্যি, তুমি যদি অলওয়েজ মানে প্রতিদিন আমাকে 2-3 স্ট্যাক করে মাছ দিয়ে যাবা, ঠিক আছে? ওকে রাজি আমি, আচ্ছা ঠিক আছে। ওকে টান, একটা কাজ করি গাইজ, আমার কাছে ভিলেজারের থেকে ইমারেল্ডে কিনা একদম কম দামি আছে আর্মর, যদিও ডায়মন্ডের আর্মর কম দামি কেন বলতেছি, বাট আমি ইমারেল্ডে কিনছি সো কম দামি বলা যায়। এটাকে আমি দিয়ে দিই, মোটামুটি এনচেন্ট করা আছে, এতেই ও খুশি হয়ে যাবে, চকচক করতেছে না দেখেই খুশি হয়ে যাবে। এই না ধরো, তোমার জন্য অনেক ভালো জোস একটা, মানে একদম সব থেকে পাওয়ারফুল আর্মর এটা, ঠিক আছে তুমি রাখো। ওকে নুবরা কিছু বোঝে না, যাই হোক পছন্দ আছে তোমার, ইয়ে ওকে ঠিক আছে, তাহলে যাও আর আমাকে প্রতিদিন 1-2 স্ট্যাক করে দিয়ে যাবা, ঠিক আছে? মাছ অনেক ভালো। ওকে ঠিক আছে যাও তাহলে, থ্যাংকস আপু, হ্যাঁ থ্যাংকস বানানো লিখতে পারে না, হ্যাঁ রে, আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, তুমি অনেক ভালো, হ্যাঁ হ্যাঁ ইয়ে আয়া, থ্যাংক ইউ থ্যাংক ইউ, অনেক ভালো আপু, আরে বাপরে তো মেলা খুশি হয়ে গেছে, লাভ ইউ আপু, আরে আরে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, আচ্ছা ঠিক আছে যাও এখন তাহলে, আমি বিলাইরে খাওয়াইও পাগল হয়ে গেল। ওই রে ফিশ কই ফিশ, হ্যাঁ হ্যাঁ রে বিগ ফ্যান আপু, আচ্ছা ঠিক আছে হয়েছে সমস্যা নাই, তুমি এবার যাইতে পারো। ওকে আপু, হ্যাঁ ওকে ওকে বাই, টাটা, কোনো কাজে লাগলে ডাইকো আমাকে, অবশ্যই অবশ্যই, থ্যাংক ইউ, ধন্যবাদ তোমাকে, ঠিক আছে যাও তাহলে এখন, ঠিক আছে ভালো থাকো, বাই আপু বাই। ওকে চলে গেছে, আর তোরে তোরে আমি দেখতেছি, নে কত খাবি খা আজকে। ওকে অনেকগুলো মাছ খাওয়াই দিছি, প্রায় 15-20টার মতো মাছ খাইছে, আর এগুলো আমি বাকিগুলো এখানে রেখে দিই, মানে কি আর বলবো, এত কে খায় ভাই, মানে আমি বুঝতেছি না এই বিলাইডা নিয়ে আমি করবোটা কি, কুস্তো গড়বড়, এই আপু সোফি
কি ব্যাপার, তুমি কি খবর তোমার, ভালো আছো? মানে হঠাৎ করে ওইখানে কি করতেছে? আপু ঘুরতে যাবা কাল সকালে? কাল সকালে ঘুরতে তো যাওয়া যায়, বাট আর বলো না, বিড়াল নিয়ে পড়ছি মহাবিপদে, বুঝছো? এত খায় বলার বাইরে, সারাদিন খাইতে থাকে, ওর খাওয়ার জোগাতে জোগাতে আমার অবস্থা খারাপ। তারপর মাহাদিকে বললাম, ওই বেচারা প্রতিদিন এসে এসে খাবার দিয়ে যাচ্ছে, তাই মেরে খাওয়াইতেছে। এদিকে পিকু দেখো ভয়ে একদম এদিকে, এরা দেখে যে কেন ভয় পাতেছে, একটা কাজ করে আমি পিকুরে আগে এখান থেকে সরাই, আর ঘুরতে যাওয়া যায় অ্যাকচুয়ালি। আচ্ছা আমি পিকুরে এখানে রেখে দিলাম, ওই বেচারা এখানে থাকুক, এই ফুল টুল আছে এখানে খেলা করুক, কারণ কালো বিড়ালের পাশে থাকতে ভয় পাইতেছে কেন জানি, আমি বুঝলাম না। আচ্ছা ও এই জায়গাতে থাকুক, আর তুমি আপু তোমার ক্যাটরে নিয়ে যাই, চলো ক্যাটরে নিয়ে ঘুরতে যাব। ঠিক আছে যাওয়া যায়, বুদ্ধি খারাপ না, বাট ওরে নিয়ে কোথাও যাইতে আমার ভয় লাগে। আচ্ছা কই আসো, আরে উপরে চলে গেছে, হাই হাই, কি ব্যাপার, বাসা দেখতেছো নাকি ঘুরে ঘুরে, কেমন লাগছে আমার বাসা? ঘুমাই নাও, থামো ঘুমাই, সকাল করি। আচ্ছা ঠিক আছে আসো ঘুমাই, আজকে তুমি আমার সাথে থাকো। ওকে নাইস বাসা, থ্যাংক ইউ। সকাল হয়ে গেছে, চলো এখন আমরা তাহলে ঘুরতে যাই, বিলাই নিয়ে যাই সাথে করে। বিলাই গেল কই আমার? এই দেখো চেস্টের ওপর আরেকজন বসে রয়েছে, এই চল আমার সাথে আয়। দেখো কেমন বিড়াল, হ্যাঁ আমি এতদূর চলে আসি তাও আমার সাথে আসতেছে না, এই বিড়াল নিয়ে প্রচুর বিপদে আছে আমি, বুঝছো? থামো এরে এভাবেই নিয়ে যেতে হবে লিড দিয়ে। আরে সূর্য ভাই কই? সূর্য ভাই তো জানি না, ওর বাসায় থাকতে পারে বা নাও থাকতে পারে, ওর সাথে আমার দেখা হয়নি আসলে, বিলাই নিয়ে এত ব্যস্ত আমি বলার বাইরে। ও নাকি নিউ বানাইছে, নিউ বাসা বানাইছে, হ্যাঁ একটা বেস বানাইছে একটু গোপন আর কি। থামো তোমার আমি দেখাই, ওয়েট কই কই, এ দেখো যে এখান দিয়ে ঢুকো, এই দেখো এদিক দিয়ে ঢুকা যায়, এদিকে আসো, এই দেখো, বলো না আবার কাউকে, ঠিক আছে আমরা ছাড়া কেউ জানে না, এদিকে আসো, এই যে ওর বাসা, এটা ওরে বানাই দিলাম আমি, আসো আসো দেখছো। ভালোই হয়েছে তাই না, আমি বানাইছি, এখানেও থাকে এখন, লিফটও আছে এই সাইডে দেখছো, এটা দিয়ে উপরে যাওয়া যায়, গোপন লিফট। আচ্ছা আপু হ্যাঁ চলো চলো আমরা যাই ঘুরতে যাই। সূর্য ভাইয়ের রহস্য ফাঁস হয়ে গেল, হাই রে, আরে না রহস্যের কিছু নাই, বাট আমি তুমি আর সূর্য আর উইচ জানে, এছাড়া আর কেউ জানে না এখানকার কথা। ওর বাসা আমরা পেয়ে গেছি, হ্যাঁ তা ঠিক, তুমি পেয়ে গেছো বাট বানাইছি তো আমি, যাক গে সমস্যা নাই, আসো। আপু হ্যাঁ বলো কি হয়েছে? এই না কুকিজ, আরে থ্যাংক ইউ থ্যাংক ইউ। ও খাওয়াইতেছে ওরে? খাওয়ায়ও না আর খাওয়ায়ও না, প্রচুর খাইছে, মানে সারাটা দিন খাইতে থাকে, ওর অত্যাচারে আমি শেষ পুরা, একটু আগেই খাওয়াইছিলাম আবার এখন খাইতেছে, ফিস শেষ, সমস্যা নেই আমার কাছে আরও আছে ফিস। ওই যাবা, একটা কাজ করে চলো, নতুন পার্ক বানাইছি না ওখানে ঘুরে আসি, চলো। চলো চলো যাই, অনেক মজা হবে, আমরা পার্কে যাব। আরে বিল্লি আসো আসো, আজকে আমরা পার্কে যাব, পার্কে যেয়ে অনেক মজা করব। ওকে তো আমরা ঘুরতে গেছিলাম আগের দিন ওখানে, তো আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে, এদিকে রাতও হয়ে গেছে, বাসায় যাওয়া দরকার, বিল্লিকে নিয়ে আমি বাসায় চলে যাই, ও আবার খিদে যেতে লাগে গেছে, তখন খাওয়া দিতে হবে। ওকে থাকো সফি, তাহলে আমি গেলাম, ঠিক আছে তুমি তোমার বাসায় যাও দিক দিয়ে, আমি চলে যাই, বাই বাই। এ সফি চলে গেছে, আমি বিল্লি নিয়ে যাই আগে বাসায় চলে যাই, এ বাসার দিকে যাই আমি, অনেক রাত হয়ে গেছে আমার, এমনি বাইরে থাকতে ভয় লাগছে, লাইক দেখো কি অবস্থা চারিদিকে, মেঘও করছে আকাশে, তাড়াতাড়ি বাসায় চলে যায়, বৃষ্টি পড়তে পারে। থাম থাম বাসায় যায় তোকে খেতে দিচ্ছি, ও মেও মেও করে, বাপরে বাপ। ওকে আমি বাসায় চলে আসছি, বিল্লিকে আমি এখানে রেখে দেই, আর কুকুরগুলো আমার এখানে আছে, ওরা পাহারা দিবে নি। ওকে আর এখানে আমার অনেকগুলো ফিশ আছে, মাহাদি আমাকে দিয়ে গেছিলো, আর বেশি নাই, অল্প কিছুই আছে, ওকে আবার বলতে হবে নিয়ে আসার জন্য, মেবি কালকে সকালে সে আবার দিয়ে যাবে আমাকে, আপাতত একে আমি খাওয়াই দাওয়াই দেই। আচ্ছা ওকে খাওয়ানো কমপ্লিট আমার, আপাতত এখানে থাকুক, আর রাত হয়ে গেছে এখন আমি ঘুমাইতে যাই। কি ব্যাপার হঠাৎ করে বিড়াল এত বেশি মিউমিউ শুরু করলো কেন, সমস্যা দেখি তো, হোয়াট এটা কে, কালো বিড়ালের মতো দেখতে একটা মানুষ, হাই হাই কোচেতেছে, মাই গড, জম্বিটা ওকে কিছু বলতেছেও না, ও ভাই কি হইতেছে এগুলা, আমার দেখতে হবে এটা কে, ও মাই গড গাইস, এই দড়িটা এখানে পড়ে আছে, বিড়াল নাই আমার, বিড়াল কই, জম্বি জম্বি জম্বি, মর মর, ঝুই ঝুই ঝুই, ধারা ধারে মাছ খাইতেছে, লেকে দাঁড়া দাঁড়ায় মাছ ধরে খাইতেছে, ভাই লেক থেকে মাছ ধরে ধরে খাইতেছে, আমার তাকাইছে আমাদের তাকাইছে, ভাগ ভাগ ভাগো ভাগো ভাগো, জুমি মারে আমাকে, আমাদের দেখে ফেলছে দেখে ফেলছে দেখে ফেলছে, ও নো 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 নো, ও ভাই ভাগো 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 তাড়াতাড়ি ভাগো, আরে কি হলো সব অন্ধকার হয়ে গেল কেন, হোয়াট হ্যালো, ও মাই গড, আমি এতক্ষণ ঘুমাইছিলাম, রাত ছিল তখন, মানে কি তার মানে কি সব স্বপ্ন দেখলাম নাকি আমি, দেখি তো আশেপাশে তো কিছু দেখতেছি না, ওয়েট ওয়েট নিচে যাই। ওকে চলো চলো চলো, কি ব্যাপার বিড়ালটা তো এখানেই একদম ঠিকঠাক মতো বাঁধা আছে, এখানে রাখছিলাম ওইখানে আছে, বাট
তার মানে কি সবকিছু স্বপ্ন ছিল নাকি আসলেই সত্যি ছিল? কিন্তু আমার তো একদমই সত্যি মনে হইতেছিল, বুঝলাম না। ওই যে সূর্য ভাই ওখানে দাঁড়ায় আছে, ওকে যাই বলি। আর এই জায়গাতেই কালকে আমি দেখছিলাম, কালকে দেখছি রাতে বেলা নাকি স্বপ্নে দেখছি আমি শিওর না, বাট এই জায়গায় দাঁড়াইছিল। এই সূর্য ভাই, সূর্য ভাই! আরে বিদুষী, কি হয়েছে, কি অবস্থা? আর বইলো না, আমি অনেক ভয়ঙ্কর একটা জিনিস দেখছি কালকে। হ্যাঁ, কি দেখছো, কি দেখছো বলো। আর বইলো না, আমার ওই যে কালো বিড়ালটা আছে না, আমি যে মানে এত ভয় পাইছি, আমি এখনো শিওর না যে আমি স্বপ্ন দেখছি নাকি আসলেই ঘটছে এরকম। তো ব্যাপারটা এরকম হয়েছে যে আমি কালকে ওই মনে করো সফি আসছিল, সফিকে নিয়ে আর আমার কালো বিড়ালকে নিয়ে আমি ওই পার্কে গেছিলাম ঘুরতে। হ্যাঁ, কি পার্কে ঘুরতে গেছিলা তোমরা, আমারে নিয়ে যাও না, এটা তো মোটেও ঠিক না। তারপর তোমাকে তো আমরা খুঁজলাম, তুমি ছিল না তখন। বাট যাই হোক, পার্ক থেকে মনে করো আস্তে আস্তে আমার অনেক রাত হয়ে গেছিলো, পরে সফিকে সফির বাসায় পাঠিয়ে দিয়ে আমি মনে করো যে বাসায় গেছি, ওইখানে আমার বিল্লিকে রাখছি বাইধে, রাখে ওকে খাওয়ার টাওয়ার দিয়ে আমি ঘুমাইতে গেছি। তারপর হঠাৎ করে আমি অনেক মেয়া মেয়া করতেছিল বিড়ালটা, বুঝছো? বাট যখন আমি বাইরে ওই জানালাতে তাকাইছি তখন দেখলাম একটা মানুষ, কিন্তু মানুষটা দেখতে বিড়ালের মতো, কিন্তু আমার তোমার মতো এরকম হাঁটে, এরকম হাঁটাহাঁটি করে, তুমি যেরকম হাঁটাহাঁটি করতেছো। বাট কি বলতেছো তুমি, বিড়াল তাও মানুষের মতো আমাদের মতো হাঁটাচলা করে, কি বলো? ঠিক আছে, তোমার সত্যি তুমি মনে হয় স্বপ্ন দেখছো। আমি ঠিক বুঝতে পারতেছি না, মানে ওই কালো বিড়ালটা তখন আর ওখানে ছিল না, আমি নামছিলাম ওখান থেকে, বাসা থেকে নামলাম সিঁড়ি দিয়ে, কালো বিড়ালটা তখন আর ছিল না, আর ওই মানুষের মতো দেখতে বিড়ালটা এখানে এসে যেখানে দাঁড়ায় দাঁড়ায় মাছ খাচ্ছিল ওই জায়গায়। কি, আমার এখানকার মাছ চুরি করতে, আমার এখানকার মাছ চুরি করে খাইছে? কই কই কই, আরে আমার এখানে আমাদের কোনো মাছ নাই, এটাই তো আমি বলতেছি। এ ওয়েট, আমাদের এখানে কোনো মাছ না, তার মানে ওটা সত্যি ছিল? আমি তো বুঝতেছি না, বাট তারপরে হঠাৎ করে আমাকে দেখে ফেললো, পরে আমি একটা দৌড় দিলাম আর সব অন্ধকার হয়ে গেল, তারপরে আমি ঘুম থেকে উঠলাম। কিন্তু এটা যদি স্বপ্ন হয় তাহলে বিদুষি 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 তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি উইচের কাছে চলো, উইচের কাছে চলো, এখানে থেকে সেটাই করতে হবে, আমাকে উইচের কাছে বলতে হবে, বলতে হবে। চলো আসো, আসো, চলো চলো আসো, তাড়াতাড়ি এসো। নাহলে তুমি ভাবো যে ওটা যদি স্বপ্ন হয় তাহলে আমাদের মাছগুলো গেল কোথায়? তাই তো কথা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসো এখানে, এখানে এসে উইচরে ডাক দেওয়ার ব্যবস্থা করো তুমি, আমি তো ডাকতে পারি না, তুমি ডাকার চেষ্টা করো উইচরে। ঠিক আছে, আমি উইচরে ডাকার চেষ্টা করি। উইচ উইচ, আসো আমাদেরকে হেল্প করো প্লিজ। আরে আসো না কেন উইচ? ডাকো কেমনে তুমি, তুমি ওরা ডাকো কিভাবে সেটা তো আমি জানি না, আমার ডাকো কেমনে সেটা আমার বলো। ও ভাই, আরে ও কি হলো এটা, হলো কি হইতেছে, হোয়াট, সূর্য ভাই গেল কোথায়, ঠান্ডার পড়লো গায়েব হয়ে গেল? আরে আবার ঠান্ডা হইতেছে, একটু আগে সূর্য ভাই গায়েব হয়ে গেছে, আমার গায়ে পড়লে আমিও গায়েব হয়ে যাবো, ভাগো ভাগো এখান থেকে, ভাগো ভাগো ভাগো। আরে স্কেলেটন আসে কই থেকে এর মধ্যে এমনি, বা আরে ঠান্ডা হইতেছে, আয় হাই তাড়াতাড়ি এখান থেকে আমার পালাতে হবে। উইসরে ডাকলাম, উইস তো আসলো না, এখন কি হবে? সূর্য ভাই কই গায়েব হয়ে গেল? ভাই তাড়াতাড়ি বাসা চলো, বাসা চলো ভাই, ভাগো 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 ভাগো, সকালে যেতেছে। আয় হাই, সকালবেলা ঠান্ডার কেমনে কি, আরে এই বাসা চলো, বাসা চলো, বাসা চলো। বিড়াল মরে গেছে ঠান্ডারে, আমার বিড়াল, ও এখন কি হবে? কালো বিড়ালটার কিছু হয়নি, বাট এখানে আরেকটা বিড়াল ছিল সেটা, ও মাই গড, আমার কুকুর, আমার কুকুর, না 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 না, পানি কই, পানি কই, পানি কই, পানি, আয় হাই, পানি কই, আমার পানি কোথায়? ওরে বাঁচে গেছে, বাঁচে গেছে, দেখে ঘর ঢুকাইতে হবে তাড়াতাড়ি আমার। ও ভাই, ও ভাই, খাওয়ার দাও, খাওয়ার দাও ওদেরকে, বহুত কষ্টে দূরে আমি বাঁচাইছি। আরে এটা কি হইতেছে আমার সাথে, এরকম লাগতেছে কেন, এটা কি হইতেছে? এটা টমিও তো এখানে আছে, সূর্য ভাইয়ের বিড়ালটা এখানে ছিল, ওটা মরে গেছে, বাট আমার সাথে এরকম হইতেছে কেন? আয় হাই, আরে সব দুলতেছে, মাথা ঘুরে গেল আমার, হইতেছে এটা কি আমার সাথে? ভাই এটা কি, আমি কিছু বুঝতেছি না, আমার বাসে যাওয়া উচিত। এই দরজা কোনটা, আমি ঢুকতে পারবো দরজার মধ্যে দিয়ে? ও ও ঢুকতে পারছি, ঢুকতে পারছি, কিছু বুঝতেছি না এরকম কেন হইতেছে আমার সাথে, ঘরে যাই কোনো রকম, খালি ঘরে ঢুকতে পারলে হবে। আরে সব কিছু এরকম অন্ধকার লাগতেছে কেন, দিনের বেলা সব অন্ধকার দেখতেছি আমি, কি হইতেছে এটা আমার সাথে? আরে এটা কোথায় আসলাম আমি? আরে এটা তো আমাদের সেই ফাউন্টেনের কাছে চলে আসছি আমি, আমি ফাউন্টেনের এখানে কিভাবে আসলাম আমি কিছুই বুঝতেছিলাম, তো ঘরের মধ্যে ছিলাম। ও মাই গড, NTT 303, আমি দেখছি এখানে ছিল। ও ভাই, এখান থেকে ভাগো ভাগো ভাগো, বাসা, আমার বাসার সামনে এখানে, ওই যে আমার বাসার সামনে, বাসা চলো, বাসা চলো, বাসা চলো, আমার আল্লাহ কি অবস্থা, চারদিকে শুধু অন্ধকার দেখতেছি আমি। ভাই দরজা আটকাও, দরজা আটকাও, দরজা আটকাও, তাড়াতাড়ি উপরে যাই আমি, উপরে উপরে উপরে, ভাই কি অন্ধকার, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। ও মাই গড।